যুবকেরা তরুণের যারা জিনা করার অভ্যাস আমি তোমাদের কে বলতেছি এই জিনার গুণামাল্লাহ আমিন মাফ করে দিবেন যদি তোমরা তো বা করো আল্লাহ রব্বুলে আমি তোমাদের জীবনের সব অপরাধ গুলো মাফ করে দিবে সুবাহ আল্লাহ নবীজির কাছে একদিন একটা মহিলা এসে বলতেছেন রাসুল আল্লাহ আমি তো জিনা করেছি আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন ও বলতেছি তোমাদের জন্য আলোচনা গুলো মহিলা গিয়া বলতেছেন আমাকে কোরআন দিয়ে বিচারটা করে দেন আমি তো জিনা করেছি আল্লাহ নবীজির কথা শুনলেন শোনার পরে কোনো উত্তর দিলেন না একবার নয় দুইবার নয় তিন তিনবার আল্লাহ নবীজিকে বলেন হে আল্লাহর আল্লাহর্বর আমি তো চিনা করেছি আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন মহিলা জিনা জিনা করার পরে কি তোমার পেটে সন্তান এসেছে নাকি মহিলা ডাক দেওয়া হা আল্লা বলেন বাড়িতে চলে যাও সন্তান যখন দুনিয়া আসবে আসার পরে তারপরে আমার সঙ্গে দেখা করবে তখন আমি তোমার বিচারটা করে দেব মহিলা চলে গেলেন বাড়িতে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহর পায়াগম্বরের কাছে এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি ওই মহিলা যখন সন্তান গর্ভে ছিল আপনার কাছে এসেছিলাম বিচার চাওয়ার জন্য আপনি বলে দিয়েছিলেন সন্তান দুনিয়া আসার পরে আপনার সঙ্গে দেখা করতে যে আমার সন্তান নিয়ে হাজির হয়েছি মেঘের বাণী করে আমারে কোরআন দিয়ে বিচারটা করে দেন আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চা চেহারাটি দেখে মায়া লেগে গেল আল্লাহ নবীজি মহিলাটিকে ডাক দেবার মহিলা এখনো তোমার এই কলি যা টুকরা নয়নের পুতুলি সন্তান তার প্রতি এখনো দুই বছর হক আছে বাড়িতে চলে যাও দুধ পান করাও দুধ পান করানো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমার সঙ্গে দেখা করো তখন বিচার করো যাওয়ার সময় মহিলাটা আল্লাহর কাছে কে দেখে ম রব্বুল আমি এমন আমি গুণা করেছি জিনা দুনিয়ার কোনো মানুষ জানে না এই গুণার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না আমি যদি আল্লাহ না আসি কোনো আমার দুনিয়ায় বিচারা হবে না কেয়ামতে বিচারক হবে এই আসামি যেন না হই কেয়ামতের ওই বিচার থেকে আমি নাজাদ পেতে পারি আমি যেন পবিত্র অবস্থায় কেয়ামতের ময়দানে উঠতে পারি এই কারণে তোমার আসলের কাছে আমি বিচার চাইতে গিয়েছিলাম আল্লাহ এই অবস্থা আমি এখন মারা যাই তাহলে আমাকে জাহান নামে আগুনে জ্বলতে হবে রব্বুল আলামিন আমাকে ওই মুহূর্ত সময় পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকতটা দিয়ে দিও দোয়া করতেছে আর কাঁদতেছে চোখের পানি সেরে সেরে মহিলা এবার বাড়িতে চলে গেলেন দুই বছর হয়ে গেল সন্তানটাকে এবার আদর দেওয়া শুরু করলেন আদর দেওয়া শুরু করলেন একটা মা একজন সন্তানকে ছোটবেলায় যে আদর দেয় তার চেয়ে বেশি আদর দিতেছেন কারণটা কি দুইটা বছর পরে মা দুঃখিনী আর এই পৃথিবীতে থাকবে না ওই নয়নের পুতিল মা মা বইনা যখন ডাক দিবে তখন ওই মা আর কবর থেকে চলে আসতে পারবে না ডাকের জবাব দিতে পারবে না এই কারণে সন্তানরা আরো বেশি বেশি মহাব্বত করে দুধের পাশাপাশি অন্যান্য খাবারে অভ্যাস বনে তুলতেছিলেন দুইটা বছর হয়ে গেল এবার মা রুটি বানাইয়া সন্তানের হাতে দিলেন দেওয়ার পরে ছোট্ট বাচ্চা এবার নিজে নিজে রুটি চিড়ে চিড়ে খাইতে পারে রুটিটা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চাটাকে এবার ওই সই মা ছোট্ট বাচ্চাটা কি নিয়ে এবার চলে গেলেন আল্লাহ নবীজির কাছে এবার বিচার চাওয়ার জন্য আল্লাহ নবীজির কাছে চলে গেলেন আ ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওই মহিলা আপনার কাছে এসেছিলাম বিচার চাওয়ার জন্য আপনি বলেছিলেন দুই বছর পরে দেখা করবেন আমি এই যে এসেছি মেঘেরে বাণি করে আমার সন্তানটা এখনো খাইতে পারে আপনি তাকে দেখেন আমার সন্তানের হাতের দিকে আপনি তাকে দেখেন ও পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আপনি তাকে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা নিজে নিজে এখন রুটি খাইতে পারে খাবারের অভাবে আমার এখন সন্তান আমি মা যদি বেঁচে নাও থাকি আমার সন্তান মরে যাবে না এখন আমার সন্তান খাইতে পারে মেঘের বাণী করে আপনি আমার বিচারটা কোরআন দিয়ে করে দেন আল্লাহ রাসুল ছোট্ট বাচ্চার দিকে চেহারার দিকে তাকায় রইলেন আল্লাহ নবীজির দুই চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবীজির মায়া লেগে গিয়েছে তারপরেও কি করবে কোরআনের বিধান হলো যখন জেনাকারে জেনাকারী জেনা করবে তার বিচার হলো পাথর মেরে শেষ করে দেওয়া অথবা তার শরীরের মধ্যে একশো ব্যথাঘাত করা আল্লাহ নবীজি সাহাবা একরামদেরকে ডেকে বলে ও বিচার কার্যক্রম শুরু করেন তাকে এবার সুন্দরভাবে নিয়ে যাওয়া করা নিয়ে যাওয়ার পরে মাটির মধ্যে গর্ত খনন করা হলো তাকে পুঁতে ফেলা মতো পাথর 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 মারা মারতে 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 ওই মহিলার মাথার মধ্যে লেগে লেগে এই মাথা থেকে রক্ত ফিনকি দিয়ে সিটকে সিটকে এদিক সেদিক দৌড়ে যাচ্ছে রক্তগুলো এমন সময় একজন সাহাবীর শরীরের মধ্যে কার মহিলার রক্ত যখন লেগে গিয়েছে ওই সাহাবি কিঞ্চিত করলেন রাগ করলেন মন খারাপ করলেন আল্লাহ নবীজি তাকিয়ে রইলেন ওই ওই যে যখন শরীরে লেগেছে মনটা যখন খারাপ করে ফেলেছে আল্লাহ নবীজি ধমক দিয়ে বলেন ও সাহাবি ও সাহাবি তুমি শোনো এই মহিলার রক্ত তোমার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তুমি মন খারাপ করলে তুমি কি জানো আল্লাহ রব্বুল আলমিন এই মহিলার তওবাটাকে কেমন ভাবে কবুল করেছেন এর এই পৃথিবীতে যতগুলো মানুষ আসে বা আসবে এই মহিলার তওবাটাকে সমস্ত মানুষের মাঝে ভাগ করে দেয়া যাবে শুভানন্দ প্রিয় বন্ধুরা জিনা করা যাদের রব্যাস হতাশ হওয়ার কারণ নাই তুমি আল্লাহ তালা বলে রে আমার রহমত থেকে নিরাশ হইস না আল্লাহ নিরাশ হো না ফিরে আসো ও যুবক যুবতী ও ভাই ও বোন আসো ফিরে আসো আমরা এই গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করেন জিনার মতো গুনা থেকে আল্লাহ বেঁচে থাকবে তাও ফিক দান কর জোরে বলছে আমি